হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলুন আমরা একটা ফাঁকিবাজি রুটি বানাই। আমি এটা নাম দিয়েছি ফাঁকিবাজি রুটি, কারণ এটা অনেক সহজেই বানানো যায়। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট কাজে লেগে পড়ি। তো এই রুটি বানাতে যেটা লাগবে, আমার একটা মিডিয়াম সাইজ অনিয়নের কোয়ার্টার, ডাইস অনিয়ন, গ্রিন চিলি, সিলান্ট্রো, টমেটো একটা বড়, একটু আদা বাটা, একটু রসুন বাটা 1 টেবিল স্পুন সাইজ, হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো, লবণ স্বাদ মতো, চিনি অপশনাল আপনাদের পছন্দ মতো, আর পাউডার দুধ 2 টেবিল চামচ। তার সঙ্গে আমি অ্যাড করছি 2 অথবা 3টা ডিম অ্যান্ড 1 কাপ মিল্ক। এটা ভালো করে মিক্স করতে হবে। তার সঙ্গে অ্যাড করছি আমি 2 কাপ অফ ফ্লাওয়ার অ্যান্ড ভালো করে মিক্স করতে হবে। তার সঙ্গে আমি অ্যাড করছি একটু একটু করে পানি, পানিটা একটু কুসুম কুসুম গরম হলে ভালো হয়। এবং আমি 1.5 কাপ পানি দিয়েছি, বাট আপনারা হচ্ছে আপনাদের দেখবেন যা একটু যদি লাগে তাহলে আর একটু দিতে পারেন। তার মনে হচ্ছে জিরা গুঁড়ো কম হয়েছে, এই জন্য একটু অ্যাড করলাম। আর আমি অ্যাড করছি লেমন পেপার, যেটা হচ্ছে একটু লেমন লেমন ভাব নিয়ে আসবে ফ্লেভার। আর তার সঙ্গে একটু তেল, আপনারা বাটার ইউজ করতে পারেন। তো বেটারটা করার পরে আপনারা 20 থেকে 25 মিনিটস ওয়েট করতে পারেন বা সঙ্গে সঙ্গে বানাতে পারেন। তো আমার প্যানটা গরম হয়ে গেলে হালকা একটু তেল একটু মানে টিস্যুতে নিয়েও করতে পারেন, আপনারা একটু মুছে নিতে পারেন, তারপরে আপনারা এই বেটারটা দিয়ে দিবেন এবং পাতলা করে আর এইভাবে একটু যে গড়ায় নিতে হবে। এবং খুব তাড়াতাড়ি এই রুটিটা বানানো হয়, জাস্ট যেমন 1 মিনিট উপাস আর 1 মিনিট এপাস করে নিয়েই রুটিটা সেকা হয়ে যাবে। তো এইভাবে যেমন আমি এই প্যানের মধ্যে জাস্ট প্রথমবারে তেল দিয়েছি, এভাবে আপনারা 2-3টা রুটি করে নিতে পারেন, তারপর আর একটু তেল মুছে নিতে পারেন প্যানের মধ্যে, দেন আর এভাবে রুটিগুলো কন্টিনিউ তৈরি করে ফেলবেন। এবং এই বেটার যেটা হয় আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে, নেক্সট ডে তো আপনারা ওই বেটারটা ইউজ করতে পারেন, এটা 2 থেকে 3 দিন ভালো থাকে। তো আমার রুটি বানা শেষ, আমি এখানে ডিম ভাজি করছি রুটির সঙ্গে, যদিও এখানে ডিম আছে, ডিম ভাজি না হলেও চলবে। আপনারা এটা যে কোনো যেমন সেমাই, সুজি অথবা কোনো ভাজি আর কোনো মাংস এগুলোর সঙ্গে আপনারা খেতে পারেন। তাছাড়া এমনি এমনি রুটিটা খেতে অনেক মজা, বিকজ এখানে একটু ঝাল, একটু সল্ট, একটু মিষ্টি, এভাবে এর জন্য অনেক টেস্ট। তো আমার বাসায় মাংস ছিল, তো মাংসটা গরম করলাম, ডিম ভাজি আর রুটি রেডি, সঙ্গে সিয়াসিড ভেজে রেখেছি, এটা আগে খাবো, তারপর রুটি আর হচ্ছে সাথে গ্রিন টি। তো এই হলো আমার চটজলদি সকালের ব্রেকফাস্ট তৈরি করা হলো। হোপলি আপনাদেরকে এটা ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।